কিছুক্ষণের জন্য কে মুসলিম কে হিন্দু তা ভুলে যাই, সবাই এক হয়ে মানব ধর্ম গড়ে তোলার জন্য পাঁচটি নীতি দেখে নিই। কারণ একজন প্রকৃত সুখী মানুষ হতেও আদর্শ জীবনযাপন গড়ে তুলতে এই নীতিগুলোর বিকল্প নেই। তাই আর দেরি না করে চলুন দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আচার্য চাণক্য এ সম্পর্কে কী বলেছেন। নীতি এক, আচার্য চাণক্য বলেছেন মূর্খ লোকদের সঙ্গে কখনো বিবাদ করবেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওহি দ্বারা এই নির্দেশ পেয়েছেন। আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহেলদের থেকে দূরে থাকো। মূর্খ ব্যক্তিরা লজিক বোঝে না, তারা গায়ের জোর বোঝে, তাই তাদের সাথে যুক্তিতর্কে গিয়ে নিজেকে অপমান না করাই ভালো। নীতি দুই, বন্ধু নির্বাচন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে সৎসঙ্গী হলো আতর বিক্রয়কারীর ন্যায় ও অসৎসঙ্গী হলো কামারের হাপড়ের ন্যায়। আতরওয়ালা তোমাকে নিরাশ করবে না, হয় তুমি তার কাছে ক্রয় করবে কিংবা তার নিকট সুঘ্রাণ পাবে, আর কামারের হাপড় হয় তোমাকে জ্বালিয়ে দেবে নয়তো তোমার কাপড় পুড়িয়ে দেবে, আর না হলে দুর্গন্ধ পাবে। চাণক্যের মতেও খারাপ বন্ধু খারাপ স্ত্রী খারাপ সঙ্গী হওয়ার চেয়ে কোনো বন্ধু স্ত্রী বা সঙ্গী না থাকাই ভালো, কারণ এরা আপনার জীবনকে ভালো করার চাইতে খারাপ করে ফেলবে। নীতি তিন, কুকুর নীতি। কুকুরের চারটি গুণ চাণক্য ফলো করতে বলেছেন। প্রথম গুণ হলো কুকুর অল্প খেয়ে সন্তুষ্ট থাকতে পারে। দ্বিতীয় গুণ হলো কুকুর অল্প সামান্য আওয়াজে জেগে যায়। তৃতীয় গুণ হলো লয়্যালটি, অর্থাৎ উপকারের উপকার করা। চতুর্থ গুণ হলো বীরত্ব অর্থাৎ সাহসিকতা। কুকুরের এই চারটি গুণ আমাদের জীবনেও ধারণ করতে হবে। আমাদের জীবনের আদর্শ হলো এই গুণাবলী। নীতি চার, গাধা নীতি। গাধা যতই ক্লান্ত থাকুক না কেন রোদ বৃষ্টি পরোয়া না করে সে তার কাজ করেই যায়, অর্থাৎ প্রচণ্ড পরিশ্রমী একটি প্রাণী। আমাদের এই গুণটি গ্রহণ করতে হবে, শত বাধা বিপত্তির পরেও নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনদশায় অনেক পরিশ্রমী ছিলেন। প্রচণ্ড রোদে মরুভূমির বুকেও মেষ চড়াতেন তিনি, ব্যবসার জন্য সুদূর সিরিয়া যেতেন। তিনি পরিশ্রমীদের খুব ভালোবাসতেন এবং সব কাজ নিজেই করতেন। নীতি পাঁচ, মাত্রা জ্ঞান ছাড়াই শারীরিক আনন্দের দিকে যে নজর দেয় তার কাছ থেকে সাবধানে থাকুন, কেননা ও সুযোগ পেলে আপনার দিকেও হাত বাড়াবে। চাণক্যের এই কথাটা একটু ভেবে দেখুন এবং নিজের ব্যাপারে সাবধান হন। বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্ব করার আগে অবশ্যই তার সম্পর্কে ভালোভাবে জানুন, তাকে কখনোই পুরোপুরি অন্ধবিশ্বাস করবেন না। বর্তমানে মেয়েরা এই ধোকায় বেশি পড়ে, সো বি কেয়ারফুল। আশা করি এই নীতি পাঁচটি আপনারা নিজেদের মধ্যে লালন করবেন। শুধু একজন ভালো ছাত্রছাত্রী হলে হয়তো অনেক সুনাম আর সফলতা পাবেন, টাকা উপার্জন হবে, কিন্তু এই নীতি পাঁচটির অভাবে জীবনের শান্তি বিদায় হয়ে যাবে। শত কিছু দিয়েও এই সুখ কিনতে পারবেন না, কারণ এই নীতি পাঁচটির বিকল্প কিছু নেই। আচার্য চাণক্যের আরও অনেক জীবন চলার নীতি ও মূল্যবান সূত্র রয়েছে। যদি তোমরা চাও চাণক্যের নীতির উপর আমরা আরও অনেক ভিডিও বানিয়ে তোমাদের উপহার দিই, তাহলে ভিডিওটিতে প্রচুর প্রচুর ভালোবাসা দিও, শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবী প্রিয়জন সবার সাথে। তোমরা ভালো সাড়া দিলে আমি চাণক্যের নীতির উপর পরবর্তীতে ভিডিও তৈরি করব। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিও।